ফ্রেন্ডস আমি বিকাশ মাইতি আর তোমরা দেখছো তোমাদের সবার পছন্দের এডুকেশনাল ইউটিউব চ্যানেল নবদিগন্ত স্টাডি সেন্টার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি উচ্চ মাধ্যমিক অনার্স ও পাস কোর্সের দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বিষয়টি হলো বচন অর্থাৎ বচন কী বা বচন কাকে বলে সে সম্পর্কে একটু আমরা পরিচয় করব বা আলোচনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে এই বচনের সম্পর্কে যতটা জড়তা তোমাদের মনে রয়েছে অবশ্যই দূর হয়ে যাবে আর তার আগে একটা কথা যদি তুমি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলির আপডেটসের জন্য ওকে আছি আজকে আলোচনা আলোচনায় তো বচন কি বা বচন কাকে বলে বচনের শ্রেণী বিভাগ কি এ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করবো তাহলে প্রথমে জানবো আমরা বচন কাকে বলে জানার আগে আমরা জানবো বাক্য কাকে বলে বাংলা ব্যাকরণে আমরা বাক্য কথাটা কিন্তু প্রায় শুনে থাকি বা আমরা প্রতিনিয়তই বাক্য কথাটা শুনে থাকি এই বাংলা ব্যাকরণে বাক্য বা সেন্টেন্স বলতে বুঝি কতকগুলি অর্থবোধক শব্দ সমষ্টি যখন পাশাপাশি বসে আমাদের মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয় অর্থাৎ যখন কিছু শব্দ পাশাপাশি বসে একটা আমাদের মনের ভাবকে প্রকাশ করে তখন সেই শব্দ সমষ্টিকেই কিন্তু বলা হবে বাক্য যেমন কখনো মিথ্যা কথা বলল না এখানে দেখো কখনো একটা শব্দ মিথ্যা একটা শব্দ কথা একটা শব্দ বলো না একটা শব্দ হুম তাহলে এখানে এই শব্দগুলির সমষ্টি সাহায্যে কিন্তু বক্তার মনের ভাব প্রকাশ পাচ্ছে তাই এটি একটি বাক্য আবার যদি বলা যায় যে রোদের সময় দৌড়া দৌড়ি করিও না এখানেও কিন্তু কতগুলো শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করেছে বা আমি ভাত খাবো না তাহলে এখানে আমি একটা শব্দ ভাত একটা শব্দ এবং খাবো না একটা শব্দ এই তিনটে শব্দ সম্মিলিত রূপেই কিন্তু বক্তার মনের ভাব প্রকাশ পাচ্ছে তাই এটি একটি বাক্য অর্থাৎ এখানে কয়েকটি অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ পেয়েছে বলেই তাই এটিকে আমরা বাক্য বলছি এবারে আসছি বচন কি বা বচন কাকে বলে সে আলোচনায় বচন কাকে বলে ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলা হয় সকল ক্ষেত্রে কিন্তু তা হয় না অবধারণটি যদি ঘোষক বাক্য হয় অবধারণটিতে যদি উদ্দেশ্য কিংবা বিধেয় পথ স্পষ্টভাবে উল্লেখ থাকে সংযোজক হয় কিংবা নয় থাকে অবধারণটি যদি সত্য হয় বা মিথ্যা হয় তখন তাকে বচন বলে অর্থাৎ ছোট করে বললে বলা হয় ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলে কিন্তু সকল ক্ষেত্রে হয় না কতগুলো শর্ত বা কন্ডিশন মানতে হয় কি কি শর্তগুলো না অবধারণটিকে ঘোষক বাক্য হতে হবে অবধারণের উদ্দেশ্য এবং বিধেয় পথ স্পষ্টভাবে উল্লেখ থাকবে সংযোজক হয় কিংবা নয় থাকবে এবং অবধারণটিতে অবধারণটিকে সত্য বা মিথ্যা হতে হবে তখনই কিন্তু তাকে বচন বলা হবে তাহলে এই বচনের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা আছে এবং খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা সেই এক বাক্যের মধ্যে কিন্তু বচনের সংজ্ঞা ভালোভাবে বোঝা যাবে যেমন একটি ঘোষক বাক্যের উদ্দেশ্য ও বিধেয়র মধ্যবর্তী সম্পর্কে স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে অর্থাৎ আগের যে সংঘাটা ছিল তার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বা শর্তগুলো ছিল সেগুলো কিন্তু এই সংজ্ঞার মধ্যেও কিন্তু একসঙ্গে ছোট আকারে দেওয়া আছে অর্থাৎ একটি ঘোষক বাক্য বাক্যটিকে ঘোষক বাক্য হতে হবে উদ্দেশ্য বিধেয়ের পথ থাকতে হবে এবং তাদের মধ্যে সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতি থাকবে তখনই তাকে বচন বলা হবে দেখো উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নেওয়া যাক সকল মানুষের মরণশীল এখানে এই বাক্যটির দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে বাক্যটি একটি ঘোষক বাক্য বাক্যটির মধ্যে উদ্দেশ্য বিধেয় পদ স্পষ্টভাবে উল্লেখ আছে উদ্দেশ্য পদ এখানে মানুষ এবং বিধেয় পদ মরণশীল স্পষ্টভাবে উল্লেখ রয়েছে অবধারণটিতে সংযোজক হয় কিংবা নয় আছে এখানে হয় রয়েছে এবং অবধারণটি সত্য বা মিথ্যা এক্ষেত্রে কিন্তু অবধারণটি সত্য তাই এটি একটি বচন উদাহরণ একইভাবে অপর যে উদাহরণটি রয়েছে কোনো ত্রিভুজ নয় গোলাকার এখানে এই বাক্যটি একটি ঘোষক বাক্য এখানে উদ্দেশ্য বিধেয় দুটি পদ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যেমন ত্রিভুজ উদ্দেশ্য পদ আর গোলাকার হচ্ছে বিধেয় পদ সংযোজক হয় কিংবা নয় থাকার মধ্যে নয় রয়েছে এবং অবধারণটি সত্য বা মিথ্যা এখানেও অবধারণটি সত্য তাহলে আমরা দেখতে পেলাম এটি একটি বচনের উদাহরণ তাহলে বচন কাকে বলে বা বচন কি নিশ্চয়ই বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে জানাবে অবশ্যই আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব ওকে এবারে আসছি এই বচন তো জানলাম এবার আসছি বচনের শ্রেণী বিভাগ সম্পর্কে বচনের শ্রেণীবিভাগ বচন দুই প্রকার এক নিরপেক্ষ বচন ও দুই সাপেক্ষ বচন নিরপেক্ষ বচন কাকে বলে আর সাপেক্ষ বচন কাকে বলে এবার আমরা জানবো নিরপেক্ষ বচন কাকে বলে না যে বচনের বিধেয় পদ বিনা শর্তে উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে নিরপেক্ষ বচন বলা হয় অর্থাৎ কোনো বচনের বিধেয়পদ যদি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু বিনা শর্তে স্বীকার বা অস্বীকার করে তখনই তাকে বলা হবে নিরপেক্ষ বচন যেমন কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি এখানে বিধেয়পদ সৎ ব্যক্তি উদ্দেশ্যপদ মানুষ সম্পর্ক মানুষ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করেছে সেটা কোনো শর্ত ছাড়াই অর্থাৎ বিনা শর্তে তাই এটি একটি নিরপেক্ষ বচনের উদাহরণ নিরপেক্ষ মানে কি শর্তহীনভাবে অর্থাৎ শর্তহীনভাবে যদি উদ্দেশ্য পদ পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তখন সেটি হবে নিরপেক্ষ বচন ওকে এবারে নিরপেক্ষ বচনের অপর যে অপর দিকে যে বচনটি রয়েছে সেটা হলো সাপেক্ষ বচন বা বচনের অপর যে বিভাগটা হলো সেটা হচ্ছে সাপেক্ষ বচন সাপেক্ষ বচন কাকে বলে না যে বচনে বিধেয় পদ শর্ত সাপেক্ষে উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সাপেক্ষ বচন বলে ওকে অর্থাৎ নিরপেক্ষ বচনে যা ছিল বিনা শর্তে এখানে রয়েছে শর্ত সাপেক্ষ অর্থাৎ কোনো শর্ত হবে দেখো উদাহরণে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে এখানে বৃষ্টি হওয়াটা কিসের ওপর নির্ভরশীল বা কোন শর্তের ওপর নির্ভরশীল অবশ্যই মেঘ করার উপর নির্ভরশীল অর্থাৎ যদি মেঘ হয় তবেই কিন্তু বৃষ্টি হবে এখানে এই বাক্যে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ বৃষ্টি হবে অংশটি মেঘ করে শর্তের নির্ভরশীল তাই এটি একটি শর্ত সাপেক্ষ তাই এটি একটি সাপেক্ষ বচনের উদাহরণ ওকে তাহলে আমরা জানলাম বচনের শ্রেণী বিভাগ সম্পর্কে কি কি বচন প্রকার নিরপেক্ষ বচন আর বচন এবার যেহেতু এই অধ্যায়ে মূলত নিরপেক্ষ বচন নিয়ে আলোচনা হবে তাহলে আমরা এবার জানব নিরপেক্ষ বচনের স্বরূপ সম্পর্কে নিরপেক্ষ বচনের স্বরূপ বুঝতে গেলে এর উপাদান বা অংশ সম্বন্ধে আলোচনা প্রয়োজন একটি নিরপেক্ষ বচনকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এর মধ্যে সাধারণত চারটি অংশ রয়েছে কি কি চারটি অংশ পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধেয় পরিমাণক অর্থাৎ কোয়ান্টিফায়ার উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট সংযোজক অর্থাৎ কপুলা ও বিধেয় অর্থাৎ প্রেডিকেট আমরা যে আগে উদাহরণগুলো জেনেছিলাম সেরকম যেমন একটি উদাহরণ সকল মানুষ হয় মরণশীল এখানে এই বাক্যটির মধ্যে বা বচনটির মধ্যে রয়েছে চারটি অংশ সকল একটি অংশ মানুষ একটি অংশ হয় একটি অংশ আর মরণশীল একটি অংশ এই চারটি অংশই কিন্তু আমাদেরকে নিরপেক্ষ বচনের চারটি অংশকে চিহ্নিত করছে এখানে সকল যে অংশটি রয়েছে এটি হচ্ছে বচনের পরিমাণ মানুষ যে অংশটি রয়েছে এটি হচ্ছে বচনের উদ্দেশ্য হয় যে অংশটি রয়েছে এই অংশটি ওই বচনটির সংযোজক মরণশীল যে অংশটি রয়েছে এই অংশটি ওই বচনটির বিধেয় অর্থাৎ পরিমাণক উদ্দেশ্য সংযোজক ও বিধেয় এই চারটি পদ সরি এই চারটি অংশ একটি বচনের মধ্যে সাধারণত থাকবে ঠিক আছে এবারে আমরা এই পরিমাণক উদ্দেশ্য সংযোজক ও বিধেয় এই যে চারটি অংশ এই চারটি অংশ সম্পর্কে বিস্তারিত জানবো অর্থাৎ পরিমাণক কাকে বলে বা উদ্দেশ্য কাকে বলে সংযোজক কাকে বলে বা বিধেয় কাকে বলে প্রথমে জানবো পরিমাণক সম্পর্কে পরিমাণক কাকে বলে যে শব্দগুলি বচনের পরিমাণ নির্দেশ করে তাকে বলা হবে পরিমাণ যেমন সকল মানুষ হয় মরণশীল এক্ষেত্রে এই সকল কথাটি সকল কথাটির দ্বারা আমরা বুঝতে পারছি বচনটির পরিমাণ অর্থাৎ বচনটি কতগুলি প্রাণী বা কতগুলি মানুষ সম্পর্কে বলা হচ্ছে অবশ্যই সমস্ত মানুষ সম্পর্কে বলা হচ্ছে তাই সকল অংশটি হচ্ছে বচনের পরিমাণক আবার যদি বলা হয় কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি তাহলে এখানে কিছু কিছু মানুষ সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ সমস্ত মানুষ সম্পর্কে বলা হয়নি তাই এখানে কোনো কোনো অংশটি হবে বচনটির পরিমাণ ওকে তাহলে কি জানলাম যে শব্দগুলি বচনের পরিমাণ নির্দেশ করে তাকে বলা হবে বচনের পরিমাণক এবারে জানবো উদ্দেশ্য কাকে বলে বা সাবজেক্ট কি যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হবে উদ্দেশ্যপদ অর্থাৎ যার সম্পর্কে বা যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হবে তাকেই উদ্দেশ্যপদ বলবে এই যে উদাহরণটা ছিল সকল মানুষের মরণশীল এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সম্পর্কেই কিছু স্বীকার করা হয়েছে তার মরণশীল হওয়ার ব্যাপারটা স্বীকার করা হয়েছে অর্থাৎ মানুষ পদটি এক্ষেত্রে উদ্দেশ্যপদ অর্থাৎ মানুষ পদটির দ্বারা বোঝানো হচ্ছে যে মানুষ পদ মানুষ সমস্ত মানুষই কিন্তু মরণশীল অর্থাৎ এক্ষেত্রে মানুষ পদটি উদ্দেশ্য পদ ওকে এবারে আমরা জানব বচনের সংযোজক কাকে বলে সংযোজক হলো এমন একটি শব্দ যা বচনের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্বন্ধ স্থাপন করে অর্থাৎ উদ্দেশ্য পদ আর বিধেয় পদ এদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করে কি সম্বন্ধ স্থাপন করে না উদ্দেশ্য বিধেয়কে একটা সম্পর্কে আবদ্ধ করে ঠিক আছে যেমন এই উদাহরণটাই যে ছিল সকল মানুষ হয় মরণশীল এখানে মরণশীল পদ আর উদ্দেশ্যপদ মানুষ এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে বা লিঙ্ক স্থাপন করেছে সেটা হচ্ছে হয় শব্দটি ঠিক আছে একই ভাবে যদি বলা হয় কোনো ফুল নয় কালো তাহলে ফুল আর কালোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে কোন পদ না নয় অংশটি অর্থাৎ এখানে সংযোজক দুরকম হয় হয় বা নয় এই হয় বা নয় শব্দের দ্বারাই কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্যবিধেয়ের মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয় তাই ওটিকে আমরা বলবো সংযোজক ঠিক আছে এরপরে আসছি বিধেয় বিধেয় কাকে বলে না উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলা হবে বিধেয় যেমন এই যে উদাহরণটা ছিল সকল মানুষের মরণশীল এক্ষেত্রে মানুষ এবং মরণশীল এই দুটোর মধ্যে সম্পর্ক ছিল আমরা আগেই জেনেছি এখানে মরণশীল কথাটা কিন্তু উদ্দেশ্য সম্পর্কে স্বীকার করা হয়েছে অর্থাৎ উদ্দেশ্য মানুষের মরণশীলতাটা কিন্তু এখানে স্বীকার করা হয়েছে তাই এখানে মরণশীল অংশটি হচ্ছে বচনের বিধেয় ওকে আমরা যদি একই রকমভাবে অন্য উদাহরণ দেখি কোনো কোনো পশু হয় হিংস্র এখানে হিংস্র কথাটা পশু সম্পর্কে স্বীকার করা হচ্ছে অর্থাৎ এখানে হিংস্র পদটি হবে বচনের বিধেয় পদ তাহলে আমরা কী জানলাম নিরপেক্ষ বচনের চারটি অংশ থাকবে সে চা পরিমাণক উদ্দেশ্য সংযোজক ও বিধেয় ঠিক আছে তাহলে এই চারটি অংশর দ্বারাই কিন্তু নিরপেক্ষ বচন গঠিত হয় ওকে আশা করি বচনের সংজ্ঞা বা বচন কাকে বলে বাক্য কাকে বলে বচনের শ্রেণীবিভাগ এবং নিরপেক্ষ বচনের স্বরূপ সম্পর্কে তোমাদের মধ্যে ধারণাটা সঠিকভাবে গড়ে উঠেছে ওকে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আলোচ্য ভিডিওটির আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুক ওকে সবাই ভালো থাকবে ধন্যবাদ